বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সর্বপ্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকের যে বিষয়টা, সেটা হলো যে সমস্ত শিক্ষকদের জন্য বিএড, বিএমএড বা সমমানের ডিগ্রি প্রয়োজন, তাদের জন্য 2021 সালের নীতিমালা অনেকটাই সুসংবাদ বয়ে নিয়ে এসেছে। যেটা যেমন 2021 সালের এমপিও নীতিমালার অর্থাৎ 11-এর 3-এ আমরা দেখতে পারছি, নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষায় ডিগ্রিবিহীন কোনো সহকারী শিক্ষক বা সহকারী মৌলবী যোগদানের 5 বছরের মধ্যে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ বা সরকার কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের জন্য অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় ডিগ্রি বা বিএড, বিএমএড সমমান যাদের ক্ষেত্রে এ সকল ডিগ্রি প্রয়োজন বা প্রযোজ্য অর্জন করলে তিনি এ ডিগ্রির জন্য জাতীয় বেতন স্কেলের গ্রেড 10 বা বেতন ভাতা আদি প্রাপ্য হবেন। শিক্ষায় ডিগ্রির জন্য প্রাপ্য এ গ্রেড উচ্চতর গ্রেড বা উচ্চতর স্কেল হিসেবে গণ্য হবে না। এই জনবল কাঠামো জারির পূর্বে শিক্ষায় ডিগ্রিবিহীন এমপিওভুক্ত শিক্ষকগণ এই জনবল কাঠামো জারির পরবর্তী 5 বছরের মধ্যে বর্ণিত প্রতিষ্ঠান হতে শিক্ষায় ডিগ্রি বিএড, বিএমএড সমমান যাদের ক্ষেত্রে এ সকল ডিগ্রি প্রযোজ্য, তারা কিন্তু এটা করতে পারবেন। এখন কিন্তু এই যে অর্থাৎ কাল কিন্তু আমাদের এই এমপিও নীতিমালাটা জারি হয়েছে, তার মানে 2021 সালের যে এমপিও নীতিমালা জারি হয়েছে, এই জারের পরবর্তী 5 বছরের মধ্যে কিন্তু আমরা বিএড করতে পারবো। যার কারণে যেমন এখানে 2011-এর 9-এ যেটা বলা হয়েছে, সহকারী শিক্ষকগণ জাতীয় বেতন স্কেলের 10ম গ্রেড প্রাপ্তির তারিখ হতে 10 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে জাতীয় বেতন স্কেলের 9ম গ্রেড উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন এবং ওই শিক্ষক পদ সিনিয়র শিক্ষক হিসেবে উন্নীত হবে। যাদের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেলের 10ম গ্রেড প্রাপ্তির জন্য শিক্ষায় ডিগ্রি অর্জন প্রযোজ্য, তারা শিক্ষায় ডিগ্রি ব্যতীত সিনিয়র শিক্ষক পদে উন্নীত হতে পারবেন না। জাতীয় বেতন স্কেলের 9ম গ্রেড প্রাপ্তির পরবর্তী 6 বছর পর একইভাবে পরবর্তী উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন। তবে উল্লেখিত স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেলে যথাক্রমে 10 বছর ও 6 বছর চাকরি পূর্ণ হতে হবে। সমগ্র চাকরি জীবনের 2টির বেশি উচ্চতর গ্রেড বা টাইম স্কেল যে নামেই অভিহিত হোক না কেন, প্রাপ্য হবেন না। শিক্ষায় ডিগ্রির জন্য প্রাপ্য গ্রেড উচ্চতর গ্রেড বা গ্রেড হিসেবে গণ্য হবে না। কোনো শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকলে তিনি উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য বিবেচিত হবেন না। এখন সম্মানিত শিক্ষক মণ্ডলী, এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা, এখানে কিন্তু বলা হয়েছে যে এই এমপিও নীতিমালা জারির পরবর্তী 5 বছরের মধ্যেও, অর্থাৎ যে বিএড স্কেলটা করা যাবে, আমরা যারা হয়তো বিএডে ভর্তি হয়েছি করোনাকালীন মহামারীর কারণে, আমাদের বিএড স্কেলটা অর্থাৎ বিএড আমাদের শেষ হয়নি বা আমাদের পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে যেটা শেষ হওয়ার কথা ছিল 19 সালে, সেটা কিন্তু যে 20 সালে এমনকি 21 সালের অবধিও এখনও শেষ হয়নি। অনেকেরই 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ জয়েনিং থেকে 5 বছর বয়স অতিক্রান্ত হয়ে গেছে। তারা হতাশায় পড়েছিলেন যে বিএড স্কেলটা আসলে পাবেন কি না। কিন্তু এই এমপিও নীতিমালা, এখানে বলা আছে যে এমপিও নীতিমালা জারের পরবর্তী 5 বছরের মধ্যে আপনি বিএডের সমমান যে সনদগুলো আছে, আপনি কিন্তু সেটা অর্জন করতে পারবেন। আর অর্জন অর্থাৎ এই 21 সালের নীতিমালা জারের পরবর্তী 5 বছরের মধ্যে আপনি বিএড স্কেল করলেও কিন্তু আপনি এই সুসংবাদটা অর্থাৎ ভোগ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরিশেষে সবার সুস্বাস্থ্য, নেক হায়াত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।